মুজিববর্ষে রাজশাহীর 1546 জন নিম্ন আয়ের ভূমিহীন মানুষকে ঘর নির্মাণ করে দিয়েছে জেলা প্রশাসন। এসব ঘরে একটি তো নির্মাণজনিত ত্রুটি নেই দাবি করে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেছেন একটি ঘরেও ফাটল দেখা যায়নি। জেলা প্রশাসকের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তা রাজশাহীর গোদাগাড়ি ও পাবা উপজেলার বিভিন্ন এলাকায় নির্মিত ঘরগুলো সরজমিনে পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।